আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে বিগিনার সিরিজের ব্যাক ওয়ার্কআউট। তো প্রতিবারের মতোই আমরা প্রথম স্ট্রেচিং করব এবং স্ট্রেচিংয়ের পর আমরা করব ওয়ার্ম আপ। তো আমি এখন ওয়ার্ম আপ করছি ফুল আমার বডি ওয়েট দিয়ে, এটা হচ্ছে চিন আপ। আমি চিন আপ করছি বডি ওয়েট দিয়ে এবং এখানে আমি টোটাল 3 সেট চিন আপ করব, 3টা ভ্যারিয়েশন। তো এখানে যারা বিগিনার আছে তারা এটা খুব সিম্পল যে তারা প্রথমেই চিন আপটা করতে পারবে না, কারণ চিন আপ এটা বডি ওয়েটে করতে এটা ছোট আপ। এটা অনেক যারা নাকি মানে ইন্টারমিডিয়েট লেভেলেও অনেকে কমপ্লিট চিন আপ করতে পারে না। তো চিন আপ করার জন্য অনেক মানে সাধনার দরকার এবং এটা আসলে একটা প্র্যাকটিসেরও ব্যাপার। তো এনিওয়ে এখানে আমি করছি বডি ওয়েট দিয়ে ওয়ার্ম আপ এবং চিন আপ। তো যারা বিগিনার আছে তারা চাইলে এখানে ট্রাই করতে পারে চিন আপ করার, বা যদি কারো কোনো পার্টনার থেকে থাকে তাহলে তারা পার্টনারের হেল্প নিয়ে চিন আপটা করতে পারে। এবং এই চিন আপের সময় আমাদের অবশ্যই আমরা যখন চিন আপ করবো আমাদের চেস্ট থাকবে আপ এবং আমরা ট্রাই করবো যেন আমাদের চেস্ট একদম উপরের যেই ওইটাকে কী বলে উপরের যে বারটা আছে ওই বারের কাছে নেওয়ার জন্য। এবং এখানে আমরা ফুল কন্ট্যাক্ট করবো আমাদের ব্যাক মাসেল এবং এখানে আমরা প্রতিটা সেট করব মিনিমাম 10টা, মিনিমাম 10টা সেট করব আমরা। এবং যদি পারি তো একটু কয়েক সেকেন্ড হোল্ড করে আস্তে আস্তে করাটা বেটার, কারণ এতে মাসেল ম্যান কানেকশনটা খুবই ভালো হয়। তো আমাদের ওয়ার্ম আপ শেষ, এখন আমরা চলে যাব আমাদের নেক্সট ওয়ার্কআউটে। নেক্সট ওয়ার্কআউটটা হচ্ছে আমাদের ওয়াইড গ্রিপ ল্যাগ পুল। এটা ওয়াইড গ্রিপ ব্ল্যাক পুল বা ওয়াইড গ্রিপ চিন আপ অনেক নামেই বলে। এখানে আমি করব টোটাল 3 সেট এবং প্রতিটা সেট থাকবে আমাদের বরাবরের মতোই 10-12টা রেপস, যেটা প্রত্যেকটা বিগিনারের জন্যে হবে। এবং এখানে আমরা চেষ্টা করব আমাদের ব্যাক যাতে বেশি পিছনে না যায়, আমরা বেশি পিছনের দিক না ঝুঁকে আমরা চেষ্টা করব আমাদের চেস্টকে যতখানি সম্ভব একটু স্ট্রেট রেখে প্রতিটা চিন আপ করার জন্য। এবং চিন আপ করার সময় চিন আপের যে বার চেষ্টা করব যে বারটা যেন আমাদের চেস্ট পর্যন্ত নিয়ে আসতে পারি। এবং এখানেও আমরা করছি সেকেন্ড সেট আমাদের চিন আপের। এখান থেকে এই অ্যাঙ্গেল থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে চিন আপ করার সময় আমাদের বডির পজিশন বা বডির অ্যাঙ্গেলটা মূলত কেমন হওয়া দরকার। অনেক অ্যাডভান্স লেভেলের বডি বিল্ডার আছে যারা খুব মানে পিছন দিকে ঝুঁকে চিন আপ করে, এটা আসলে তারা রুলস ব্রেক করতে পারে কারণ তাদের লেভেলটা আলাদা। বাট যারা বিগিনার তারা একদম ফুল রুলস অনুযায়ী চিন আপটা করবে, এতে তাদের মানে ওটাকে কী বলে বেসটা অনেক ভালো হবে। এবং আমি এখানে চেষ্টা করছি 10-12 মারার জন্যে। এবং তারপরে আমি যেই সেটটা করছি এটাও চিন আপ, বাট এটা হবে আমার ব্যাক সাইডে, আমার ব্যাক মাসেলকে আমরা হিট করব অন্য অ্যাঙ্গেল থেকে, একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে করব। এতে আমার ব্যাকের যে মাসেল এটা একটু ডিফারেন্ট ওয়েতে ট্রেন হবে, আর এটা আমার যে ট্র্যাপিজিয়াস মাসেল আছে ট্র্যাপস মাসেলও হিট করবে। এবং আমরা এই ওয়ার্কআউটটা খুব একটু স্লোলিভাবে করার চেষ্টা করব যাতে আমাদের মাসেল ম্যান কানেকশনটা ভালো হয়। এবং যখন আমরা ওয়েটটা ছাড়বো আমার চেষ্টা করবো একটু আস্তে আস্তে স্লোলি ওয়েটটা যেন আমরা ছাড়তে পারি। এবং আমাদের নেক্সটে যে ওয়ার্কআউটটা এখন আমরা করব এটা হচ্ছে বারবেল রো আমাদের যে উইংস যেটাকে বলে, যেটা আমরা উইংস ফুলাই, উইংস পাম্প করি, উইংস স্কুইজ করি, এটা আমাদের উইংস মাসেলকে দারুণভাবে হিট করে। এবং এই বারবেল রো আমরা দুটো ভ্যারিয়েশনে করতে পারি। ভ্যারিয়েশন বলতে এখানে আমাদের হাতের যে আমাদের যে গ্রিপের যে পজিশন এই পজিশনটা আমরা চেঞ্জ করতে পারি। এখন আমি যে পজিশনে করছি আমি রিভার্স করে করতে পারি। এবং এই ওয়ার্কআউটটা আমাদের অন্য সব ওয়ার্কআউটের মতোই 3 সেট হবে, 10-12 রেপস। এবং এই ওয়ার্কআউটটা করার সময় যেহেতু এটা আমরা উইংসের জন্য করছি, আমাদের মিড যে ব্যাক মিড ব্যাকের জন্যে আমরা ওয়ার্কআউটটা করছি, তো আমরা যে আমরা এখানে চেষ্টা করব আমাদের যে বডির অ্যাঙ্গেলটা এটা যেন বেশি না ঝুঁকে আবার যেন বেশি স্ট্রেট না থাকে, আমার এমন একটা অ্যাঙ্গেলে থাকবো যাতে আমার ব্রেইন বুঝতে পারে যে আমার প্রেশারটা কোন দিকে পড়ছে। তো আমরা স্লোলি শেষ করলাম।
এরপর আমরা যেটা করছি এটা হচ্ছে টিবার টিবার রো মূলত আমাদের আপার ব্যাক এবং আমাদের মিড ব্যাককে একসাথে হিট করে এবং এখানে আমাদের যে লোয়ার ব্যাক সেটার উপরেও মিনিমাম একটা প্রেসার পড়ে তো টিবারটা মূলত আমাদের করতে হবে ফুল রেঞ্জ অফ মোশনে আমরা এটা ফুল রেঞ্জ অফ মোশনে উঠাবো এবং ফুল রেঞ্জ অফ মোশনে নামাবো এবং আমার প্রতিটা সেট হবে 10-12 রেপস এবং প্রতিটা রেপস আমার ফিল করতে হবে এবং এখানে আমার টিবার রো মারার সময় আমার যে বডির পজিশন হবে সেটা বেশি ব্যান্ড হবে না এবং বেশি স্ট্রেটও হবে না এবং প্রতিটা রেপসে যখন আমি ওয়েটটা উঠাবো আমি কন্ট্যাক্ট করব আমার যে মিড ব্যাক হিট করার জন্য অ্যান্ড অলওয়েজ কিপ ইন মাইন্ড দ্যাট আমরা আমাদের লেগস এবং ব্যাক ওয়ার্কআউটের আগের যে মিলটা হবে সেই মিলে আমরা অবশ্যই কার্বোহাইড্রেটের ইনটেকটা একটু বেশি পরিমাণে করব কারণ আমাদের এই দুইটা মাসেল অনেক বড় আমাদের নেক্সট ওয়ার্কআউট হবে মেশিন রো বা ক্যাবল রো অনেকে অনেক নামে ডাকে তো এই ওয়ার্কআউটের সময় আমি ওয়ার্কআউটটা করবো ফুল রেঞ্জ অফ মোশনে যখন আমি ওয়েটটা ছাড়বো তখন আমি চেষ্টা করব আমার ব্যাক মাসেলটা একদম রিল্যাক্স করার জন্যে এবং যখন আমি আবার ওয়েটটা টানবো আমার দিকে তখন আমি ফুল কন্ট্র্যাক্ট করবো আমার ব্যাক মাসেল চেষ্টা করব প্রতিটা রেপস যাতে খুব স্লোলি করতে পারি এবং আমার রেপসগুলা মূলত 10-12 হয়ে থাকে প্রতিটা সেটে এবং আমরা অবশ্যই এখানে খুব হ্যাভি ওয়েট ক্যারি করব না কারণ এতে আমাদের স্পাইনের সমস্যা হতে পারে আর বিগিনাররা তো কখনোই হ্যাভি ওয়েট ক্যারি করবে না কারণ হ্যাভি ওয়েট ক্যারি করলে মাসেলম্যান কানেকশনটা তো কখনোই ভালো হবে না যেটা আমি আগে বলেছি এখনও বলছি আমি ঠিক যতখানি ওয়েট ক্যারি করবো যতখানি ওয়েটে আমি 8-10 রেপস খুব ভালো মতো কন্ট্যাক্ট করে একদম ফুল মানে রেঞ্জ অফ মোশনে করতে পারি এমন ওয়েট আমি চুজ করব তো এখানে ওয়ার্কআউটের সময় অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের ওয়ার্কআউটের পাশাপাশি ডায়েটটাও কিন্তু খুব জরুরি কারণ ডায়েট যদি আপনার ভালো না হয় আপনি কখনো আপনার ড্রিম ফিগার অ্যাচিভ করতে পারবেন না সো ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট তো আজকের মতো ব্যাক ওয়ার্কআউট শেষ করলাম এবং নেক্সট ডে থাকবে আমার বিগিনার সিরিজের আর্মস ওয়ার্কআউট ততদিন সবাই ভালো থাকবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ